হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা কাস্টমাইজ বাটার স্কচ কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডিজাইন বানিয়ে দেখাবো আপনাদের কাছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার ময়দা, চিনি, ডিম, এসেন্স, তেল আর এক চিমটে লবণ লেগেছে। প্রথমেই আমি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম একটা শুকনো বোলের মধ্যে ভেঙে নিয়েছি, আর স্টেপ বাই স্টেপ চিনি দিতে থাকবো আর ভালোভাবে বিট করে নেব। অবশ্যই এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে হবে, আর ইলেকট্রিক বিটারের কাঁটা সবসময় হাই থাকবে। ধীরে ধীরে দেখুন আমি চিনিটা দিচ্ছি, আর সমস্ত কিছু উপকরণ কি কি লেগেছে এই কেকটা বানাতে আমি ডেসক্রিপশান বক্সে গ্রাম হিসেবে দিয়ে দেব, সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। ধীরে ধীরে দেখুন আমি চিনি আর ডিমটা মিশিয়ে নিচ্ছি, একটা ফোমি আকার না হওয়া পর্যন্ত আমি বিট করতে থাকবো। এইভাবে 5 থেকে 6 মিনিট বিট করতে থাকলে খুব সুন্দর একটা ফোমি ভাব এসে যাবে। যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা মিশে ততক্ষণই বিট করতে হবে। দেখুন একটা লেখা মতন এসে গেলেই তখনই বুঝবেন যে আপনার ফোমটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে সমস্ত তেলটা দিয়ে দিলাম আর এসেন্সও দিয়ে দিলাম। এটা যেহেতু বাটার স্কচ কেক ছিল তাই আমি বাটার স্কচ এসেন্স দিয়েছি, আরেকটু এসেন্স দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি ময়দাটা মিশিয়ে নেব। কখনোই তাড়াহুড়ো করা যাবে না ময়দা মেশানোর সময়, নাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দেব কত সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর 6 ইঞ্চির মোল্ড একটা আমি বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম, আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য আমি বেক করে নিয়ে এসেছি। খুব সুন্দর একটা স্পঞ্জি আমার কেক রেডি হয়ে গেছে। আপনাদের ধীরে ধীরে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। আমার যে সমস্ত বন্ধুরা অনেকেই কেক বানানোর ইচ্ছে আছে কিন্তু কেক বানাতে গেলে কি কি প্রয়োজন হয় বা কি কিনতে হবে প্রথমে ভাবেন, অনেক টাকা চলে যাবে কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন, কোনো কিছু ভয় করার দরকার নেই। এই সম্পর্কে আমার একটা ডিটেলসে ভিডিও আছে, আপলোড করা আছে, সেটা আপনারা গিয়ে দেখতে পারেন। আমি বিগিনারদের জন্য প্রথমে কি কি প্রয়োজন কম খরচের মধ্যে আমি দেখিয়েছি, সেখানে কয়েকটাই জিনিস দেখিয়েছি। কেবলমাত্র কয়েকটা জিনিস কিনলেই আপনারা পারফেক্টভাবে একটা কেকের বিজনেস শুরু করতে পারবেন। সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তো আপনারা সেটা গিয়ে দেখতে পারেন। আর পারফেক্টভাবে সেখানে আমি বলে দিয়েছি কি কি লাগবে একজন বিগিনারের কেক শুরু করার জন্য, কেক বিজনেস শুরু করার জন্য। দেখুন কথা বলতে বলতে আমি প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সব করে দিয়েছি, আর ক্রিমও দিয়ে দিয়েছি। আর এখানে যে বাটার স্কচ সসটা আমি ব্যবহার করছি এটা অবশ্যই হোমমেড, আর সেই ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কীভাবে আমি বাটার স্কচ সসটা বানিয়েছি। আর ক্রাঞ্চটাও আমি বানিয়েছি বাড়িতে, কোনো কিছুই আমি এখানে কিনিনি দোকান থেকে, সমস্ত কিছুই নিজের হাতে বাড়িতে বানানো। এইভাবে বাড়িতে বানিয়ে যদি আপনি একটা কেক বানান এই ধরনের সস, ক্রাঞ্চ, সমস্ত কিছুই, তাহলে কেকটা খুবই স্বাস্থ্যসম্মত হয় আর খুবই খেতে ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে এই সমস্ত জিনিস কেক বানানোর বা ডেলিভারি দেওয়ার, তাহলে কাস্টমারও খুব খুশি হয়ে যায়, কারণ বাড়িতে বানানো জিনিসের টেস্টই আলাদা হয়। আমি সমস্ত ভিডিও লিঙ্কগুলোই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা একটু সময় করে চেক করে নেবেন। সত্যি বন্ধুরা এই সসটা খেতে খুবই সুন্দর হয়, আপনারা একবার ট্রাই করবেন। ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করে নিতে হবে, নাহলে কেকটা ফ্রিজের মধ্যে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি, একেবারে ক্রাম কোটিং করে নেব, ফ্রিজের মধ্যে আমি 15 মিনিট সেট করতে রেখে দেব।
এখন খুব গরম পড়ে গেছে, গরমের মধ্যে কাজ করতে খুবই অসুবিধে হয়, বারবার ক্রিম মেল্ট হয়ে যায়। আমার যে সমস্ত বন্ধুদের ক্রিম মেল্ট হয়ে যাচ্ছে, কাজ করতে অসুবিধে হচ্ছে, তাদের জন্য আমি কয়েকটা টিপস দিতে চাই। ক্রিমের যে বাটিতে আপনারা হুইপ করবেন সেই বাটির নিচে অবশ্যই একটা আইসের বাটি রাখবেন। আমরা যে ফ্রিজের মধ্যে ছোট ছোট আইস কিউবগুলো বসিয়ে থাকি সেগুলো কয়েকটা নিয়ে নেবেন, আর একটু জল নিয়ে নেবেন, তার মধ্যে ক্রিমের বাটিটা রেখে হুইপ করবেন। তাহলে আমার মনে হয় ক্রিমটা মেল খুব একটা হবে না। আমি যখন প্রথম কেক বানানো শুরু করেছিলাম তখন ওভাবেই আমি গরমকালে ক্রিমটা হুইপ করতাম, কারণ আমারও বারবার মেল্ট হয়ে যাওয়ার হয়ে যেত, সমস্যা আসতো। দেখুন ধীরে ধীরে আমি একটু ইয়েলো কালারের ক্রিম রেডি করে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি। উপরের অংশ থেকে একেবারে আমি মসৃণ করে নেব, কারণ ডিজাইনটা কাস্টমার এমন পাঠিয়েছিলেন যেটা খুব সুন্দরভাবে ফিনিশিং না করলে কেকটা দেখতে ভালো লাগবে না। তাই যেখানে যেখানে একটু ফাঁকা মনে হচ্ছিল ক্রিম লাগবে আমি সেই অংশগুলোতে ক্রিম দিয়ে দিলাম, আর ভালোভাবে প্যালের নাইফ দিয়ে আমি চারিদিকটা মসৃণ করে নেব। আমার ছোট ছেলে বারবার দেখাচ্ছে মা এখানে করো ওখানে করো, ও দাঁড়িয়ে থাকে স্কুল থেকে এলে দেখে আমি কিভাবে কেক বানাচ্ছি না বানাচ্ছি, তো বলতে থাকে ছোট। তো দেখুন ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে কেকটা ফিনিশিং করে নিলাম। বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে, বোর্ডটা চারিদিক থেকে আমি মুছে নিলাম। এরপর গানাশ বানিয়ে নিয়েছিলাম ব্ল্যাক চকলেটের সাথে ক্রিম মিশিয়ে, এখানে আমি হুইপ ক্রিম মিশিয়ে গানাশটা বানিয়েছি। 1:1 রেশিওতে 50 গ্রাম হুইপ ক্রিমের সাথে 50 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি, কম্পাউন্ড চকলেট অবশ্যই। ধীরে ধীরে আমি একটা ওয়েবের মতন ডিজাইন করে নেব। এখানে একটু ফাঁকা রয়ে গেছিল সেটাও আমি দিয়ে দিলাম চকলেটটা। একটা ওয়ার দিয়ে খুব সুন্দরভাবে একই দিকে আমি টেনে যাব, আর বারবার কিচেন রুমালের মধ্যে ওয়ারটা মুছে নেব। অবশ্যই ওয়ারটা মুছে নিয়ে বারবার করতে হবে এই কাজটা, নাহলে চারিদিকে একই রকমের চকলেটগুলো উঠে নষ্ট করে দেবে ডিজাইনটা। আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ধীরে ধীরে দেখুন আমার ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে গেল। আমি সাইড থেকেও একটা ডিজাইন করে দেব, আর চারিদিকে আমি বাটার স্কচ ক্রাঞ্চ দিয়ে দেব। দেখুন উনি এই ছবিটাই পাঠিয়েছিলেন। ধীরে ধীরে দেখুন এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ কেকটা আমাদের একেবারে ফিনিশিং হয়ে গেছে। এখানে তাড়াহুড়ো করলেই হাত লেগে ফিনিশিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। ধীরে ধীরে আমি ক্রাঞ্চটা কেকের সমস্ত অংশে লাগিয়ে নিলাম সাইডগুলোতে। এবার উপর থেকেও একটা ডিজাইন ছিল সেটাও আমি করে নেব, যে অংশগুলোতে ফাঁকা মনে হচ্ছিল একটু ভালোভাবে দিয়ে দিলাম ক্রাঞ্চ। এখানে আমি N1 নোজেল ব্যবহার করেছি, ছোট্ট ছোট্ট করে রোজ ইট করে নিচ্ছি। ধীরে ধীরে দেখুন আমার রোজগুলো হয়ে গেল। এরপর কয়েকটা চেরি বসিয়ে দেব, ওইভাবেই ছিল ছবিতে। খুব সুন্দর দেখাচ্ছে কেকটা, আমি আরেকবার দেখিয়ে দিলাম, একই রকম হয়েছে একেবারে। কাস্টমার দেখে বুঝতেই পারছিল না যে উনি ছবিটা পাঠিয়েছিলেন একই রকম লাগছে, উনি অবাক হয়ে যাচ্ছিলেন যে খুব সুন্দর হয়েছে বলেছেন দেখার পরেই। একই রকমভাবে আমি 46 নোজেল দিয়ে
বর্ডারেও একটা ডিজাইন করে দিলাম। আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা। ওই অংশের ডিজাইনটা যেন আমার কোথাও মনে হচ্ছিল পারফেক্ট হচ্ছিল না, তাই একবার মুছে নিয়ে আবার করে নিলাম। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক কেক বানাবেন। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।